হাই, আমি রূপম। এখন কথা হবে নেটফ্লিক্সের লেটেস্ট ডকুমেন্টারি মুভি, যেটার নাম হচ্ছে মডার্ন মাস্টার SS রাজামৌলি। আমি এই ছবিটা গতকাল রাতে দেখি এবং এই ছবির এতগুলো পয়েন্ট আছে, এতগুলো পোর্শন রয়েছে যেগুলো নিয়ে না বারবার চর্চা করা যায়। যারা দেখোনি, আমি হাইলি রেকমেন্ড করবো এই ডকুমেন্টারি মুভিটা দেখো, এটা তোমার ভালো লাগতে বাধ্য। যারা জেনুইন সিনেমা লাভার তারা এই ছবিটা দেখে ফেলেছে, দেখবে, আর যারা পাল্লায় পরে দেখবে তারা থরি এই ছবিটার মজা বুঝবে। তো এখানে একদম শুরুতে যখন SS রাজামৌলি প্রিপেয়ার হচ্ছে, অনুপমা চোপড়া আসে, অনেকগুলো প্রশ্ন নিয়ে রয়েছে, তার পরিবারের লোকেরা অনেক কিছু বলছে, কিন্তু যেই পোর্শনে জেমস ক্যামেরনকে বলা হলো, আপনি কি জানেন তাকে ভারতের জেমস ক্যামেরন বলা হয়, সেই জায়গায় তার যে রিয়াকশান সেটাই প্রথমে তোমাকে এই ছবিটার সাথে জমিয়ে দেবে। তার পরিবারের লোকেরা তার সম্পর্কে কি বলছে, তার ওয়াইফ, তার ছেলে, তার বাবা, তার ভাই, প্রত্যেকে তার সম্পর্কে কি বলছে, তারা এই মানুষটাকে কিভাবে চেনে, প্রভাস থেকে শুরু করে NTR, রামচরণ, তারা এই লোকটাকে পাগল কেন বলছে। এবং যখন বিজেন্দ্র প্রসাদ বলছে যে সে তো নাস্তিক, এবং নাস্তিককে বিজেন্দ্র প্রসাদ কেন সম্মান করে, হ্যাঁ, SS রাজামৌলি নাস্তিক, মানে জাস্ট তুমি না প্রত্যেকটা জায়গাতে কোথাও একটা গিয়ে এই লোকটার থেকে অনেক কিছু শিখবে। যাই হোক, আমরা সেগুলোতে আসছি অল্প অল্প করে। তো এখানে প্রথমেই এই জাপানে RRR, সেটাকে যেভাবে লোকে সেলিব্রেট করছে, সেই স্ক্রিনিংয়ে, ফ্যান স্ক্রিনিংয়ে সে যাচ্ছে, তাকে অনুপমা চোপড়া জিজ্ঞাসা করছে, আপনি কখনো ভেবেছিলেন যে আপনার ছবি এরকমভাবে জাপানে সেলিব্রেট হবে? তখন যা রিয়্যাক্ট করছে এবং এতটা তার কথাবার্তাগুলো মানে ফিল্টার ছাড়া, যে মনে হবে যে সত্যি মানুষটা না এরকমভাবেই সে দেখে, তার বিশ্বাসটা এরকমই। সে শুধুমাত্র একজন ভালো পরিচালক সেটা নয়, সে কীভাবে প্রত্যেকটা কাজে ইনভলভ বলছে, যখন সেটের মধ্যে কাজ হবে তখন ধরো এই জিনিসটা তার ঠিক মনে হচ্ছে না, তো রাজামৌলি সেই কাজটার মধ্যে হাত লাগাবে, সে শুধুমাত্র চেয়ারে এসে বসে থাকবে না। এবং আমরা কিন্তু সিকোয়েন্স দেখতে পাই এরকম যে সে নিজে হর্স রাইড করছে, একটা সিকোয়েন্স মগধীরার, সেটা সে নিজে করে রামচরণকে দেখাচ্ছে। এবং অ্যাক্টিংয়ের যে পোর্শনগুলো, সেটা ইগা হোক বা সেটা ধরো RRR হোক, অজয় দেবগনের জায়গা হোক, সেগুলো সে লিটারালি এক্সপ্লেন করছে কেন ওরকমভাবে করা। তার ছবি বাহুবলি, যেটা তার জীবনই বদলে দেয়, সেই ছবিটা যখন প্রথম সপ্তাহে বক্স অফিসে না চলে, তখন তার কী রিয়াকশান ছিল, তখন তারা কী ভাবছিল। এবং তিনি বলছেন যে একটা টাইম এসেছিলো যখন প্রডিউসার সে সেটে আসতো, এবং আমি তখন ভাবছি যদি আমি এতটা নার্ভাস বা আমার দ্বারা সব কিছু কন্ট্রোল হচ্ছে না, সেটা যদি তাকে বুঝিয়ে দিই তাহলে, অনুপমা চোপড়া বলছে তাহলে খেলা শেষ, বলছে হ্যাঁ, তাহলে তখন আমি প্রত্যেকের ওপর চিৎকার করা শুরু করলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম যে সবটা আমার কন্ট্রোলে আছে। তো এই বিষয়টা আমার মনে হয় যারা ইন্ডিপেন্ডেন্টভাবে সিনেমা বানাচ্ছে বা যারা প্রথম সিনেমার একদম মেকিং ফেস করছে, তারা তো এটা দেখবেই, এবং তাদের জন্য এই ছবিটা অনেক অনেক কিছু বলে দিচ্ছে যেগুলো তাদের দারুণ লাগবে। যেখানে NTR থেকে শুরু করে রামচরণ, প্রভাস, তারা বলছে ও পাগল। কেন পাগল? তার কারণ ও যেটা ভেবেছে সেটা চাই। NTR বলছে আমার দুদিন শরীর খারাপ ছিল, আমার সাথে খুব ভালো বিহেভ করলো, কিন্তু যেই সে বুঝতে পারলো আমি শরীর খারাপ থেকে বেরিয়ে এসেছি, আবার আগের মোড, মানে ওই যে ডান্স নাটু নাটু, ওটা আমাদেরকে আর আনন্দ দেয় না, আমাদের কষ্ট দেয়, এরকম প্র্যাকটিস, এরকম প্র্যাকটিস। তো প্রত্যেকে যখন বিষয়টা বলছে যে সত্যি লোকটা পাগল, কিন্তু নিজের সিনেমার জন্য পাগল, ওই আউটপুটটার জন্য পাগল। যখন রাজামৌলি নিজে বলছে যে আমি যদি প্রত্যেকের সাথে খুব ভালো করে মিষ্টি করে ব্যবহার করা শুরু করি, তাদের সব কথা শোনা শুরু করি, তাহলে কোথাও একটা গিয়ে আমার আউটপুটটা ঘেটে যাবে। আমি তাদের সব কথা শুনি কিন্তু সেটা আমি সেই সময় প্রকাশ করি না, শুটিং কমপ্লিট হয়ে যায়, কাজ হয়ে যায়, তারপরে প্রকাশ করি। তার ছবির VFX সেটা যখন কমপ্লিট হওয়ার পর মক্ষিতে সে আবার জানায় যে সে আবার সেটার কাজ করবে, তখন প্রত্যেকে চাপে পড়ে যায়, বাট সে চাপে পড়ে না। তো এই বিষয়পত্রগুলো একটা মানুষের ডেডিকেশন, তার পারসেপশন, তার দেখা, সেটাকে যেরকমভাবে জাহির করে না, জাস্ট ফ্যাব। আজকে অনেকে রাজামৌলির ছবি দেখে পার্টিকুলার তাকে নিয়ে কিছু ভেবে ফেলে, ঠিক আছে, যে রাজামৌলির ছবি, তার ছবিতে এই যে দিকটা সেটা আমাদের এত ভালো লাগে, এবং তার সাথে অন্যান্য পরিচালকের কম্পেয়ার করে যে রাজামৌলি দেখাতে পারে, অন্য কেউ দেখাতে পারে না। তো এই মাইথোলজি, আমাদের ইতিহাস, সেগুলোকে যেরকমভাবে সে ছবিতে দেখায় পার্সোনালি ভালো লাগে না, এমন লোক খুব কম আছে, কিন্তু রাজামৌলি একজন নাস্তিক, হ্যাঁ, এটা অনুপমা চোপড়া বিজেন্দ্র প্রসাদকে বলছে। এবং বিজেন্দ্র প্রসাদ বলছে যে যে নাস্তিক হবে না, যে পিওর নাস্তিক,
তার কিন্তু অনেক ডিসেন্ট হতে হয়, তার অনেক জিনিসপত্র আছে যেগুলো তাদেরকে স্ট্রিক্টলি মানতে হয়। যদি সে মানে তাহলে তার প্রতি আমার রেসপেক্ট আছে। এবং একটা অ্যাক্সিডেন্টে কী অবস্থা হয়েছিল রাজামৌলি যখন সেটা এক্সপ্লেন করছে, তার ওয়াইফের কী অবস্থা হয়েছিল, সে তখনও ভগবানকে ডাকেনি, কিন্তু তার বিশ্বাস কী, তার পারসেপশান কী, সেটা যখন তুমি শুনবে তোমার খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এবং একটা জায়গা রয়েছে যে এই যে হিরো, ছবিতে হিরো এবং এরকম ল্যাভি স্কেলে সে হিরোকে আনে, যশ চোপড়ার ছবিতে মানে প্রত্যেক হিরোইনরা চায় যাতে আমি যশ চোপড়ার নায়িকা হতে পারি, এটা বহু আগে ম্যাগাজিনে লেখা হতো। তো বলছে এখন সব হিরোরা চায় যাতে আমরা রাজামৌলির ছবির হিরো হতে পারি। এবং তার এই হিরোর যে পারসেপশান সেটা যেরকমভাবে এক্সপ্লেন করে, জাস্ট ফ্যাব। এবং সে একজন হাজব্যান্ড হিসেবে কেমন, একজন ভাই হিসেবে কেমন, তার এই যে পরিবারটা, এটা নিয়ে আমি আগে একবার কথা বলেছি, যেখানে একজন সাউন্ড ডিজাইনার, একজন কাস্টিউম ডিজাইনার, একজন এক্সিকিউটিভ প্রডিউসার তার ছেলেই, তার ভাই, তার বাবা, তার ওয়াইফ, এদের প্রত্যেকের কীভাবে কন্ট্রিবিউশন রয়েছে একটা ছবিতে, তারা ছবিটাকে কীভাবে দেখে সেটা যখন এক্সপ্লেন করে, নিজে আমাদের নিজের মুখে একটা হাসি ফুটে ওঠে। এবং তার ওয়াইফ যখন বলছে যে তার পাস্ট লাইফ কী ছিল, SS রাজামৌলি তাকে কীরকমভাবে দেখে, প্রভাস যখন বলে যে রাজামৌলি শ্যুট করে এসে এত টায়ার্ড হয়ে সে যখন জানতে পারে তার ওয়াইফ দরজা লক করে শুয়ে পড়েছে, সে কোনো রকম ডাকার চেষ্টা করে না, সে তার মানে ওই গেটের বাইরেই সে শুয়ে পড়ে এবং সকালবেলা সেটে আসে। তার ওয়াইফ আমাকে বলে দেখো আমাকে ডাকেনি। তো মানুষটার মধ্যে এতগুলো দিক এরকমভাবে রয়েছে, মানে তুমি যখন জানতে পারবে, যখন দেখবে না প্রত্যেকটা জায়গায়, এই ডকু সিনেমাটা জাস্ট ফ্যাব, তোমার দারুণ লাগবে। আমি দেখলাম, আমি ভীষণ ভীষণ খুশি এটা দেখে, যেরকমের এডিট, যেরকমের পুরনো ফুটেজ, যেরকমভাবে রাজামৌলি প্রত্যেকের সাথে কথা বলেছে, প্রত্যেকে যারা যারা এই ডকুমেন্ট মুভিটার মধ্যে উপস্থিত তারা প্রত্যেকে যেরকমভাবে বিষয়পত্রগুলোকে নিয়ে কথা বলেছে, যেরকম এটার অ্যারেঞ্জ করা, এবং জেমস ক্যামেরনকে দেখে আমি ভীষণ ভীষণভাবে খুশি। আর অনুপমা চোপড়া খুব সুন্দরভাবে এই সিনেমাটা হোস্ট করেছে, তো আমার খুব খুব ভালো লেগেছে। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করলাম এই ছবিটা, দেখো তোমরা মস্তি পাবে, জাস্ট মস্তি পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে, টেক কেয়ার।